আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি ডিপি সুইচ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব এবং ডিপি সুইচ, এই জায়গায় ডিপি সুইচ, এটা কিভাবে কানেকশন করতে হয়। আমরা অনেক সময় বাসা বাড়িতে ফ্রিজ নিয়ে আসি, তো ফ্রিজের কানেকশন দেওয়ার জন্য আমরা ইলেকট্রিশিয়ানের জন্য অপেক্ষা করি, কোনো ইলেকট্রিশিয়ানের জন্য অপেক্ষার প্রয়োজন নাই। সো আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই কাজটা সহজেই করে নিতে পারবেন। একটা স্টার স্ক্রুড্রাইভার নেবেন বা টেস্টার হলেও কাজ চালাতে পারবেন, একটা ডিপি সুইচ নেবেন, প্লাস একটা ইনসুলেশন ওয়্যার স্টিপার নেবেন, হয়তো বা একটা কাটিং প্লাস, না হলেও চলবে, সমস্যা নয়, ইনসুলেশনটা সোলাই নেবেন। দেন এরকম দুইটা তার মনে করেন। আগে হচ্ছে আমি আমার সার্কিট ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রামটা বোঝার পর ডিপি সুইচটা কীভাবে থাকে সেটা আমি আপনাদের দেখাবো। যেমন এই যে সার্কিট আমার হচ্ছে, এটা ইনলাইন এখান থেকে ঢুকছে। এই ইনলাইনটা হচ্ছে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে থাকবে। আপনার বাসা বাড়িতে হয়তো বা প্রথম আসবে মিটার, আপনার যে মেন সোর্স ওই মিটার থেকে, তারপর হচ্ছে একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের মধ্যে মেন ফেজ ঢুকতেছে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে। সার্কিট ব্রেকার অন করার ফলে হচ্ছে আপনার এই ডিপি সুইচটা আমাদের ঢুকবে। এই কানেকশন করলেন, আপনি এখানে চলে যাবে, ডিপি সুইচ আপনি কানেকশন করবেন। আর এটা হচ্ছে নিউট্রাল, আমি নিউট্রাল বুঝাইছি। আমি এখানে প্রত্যেকটা জিনিস ইকুইপমেন্ট আমি দিয়ে দিছি, পিতে কি বোঝায়, এনতে কি বোঝায়, ইতে কি বোঝায়, সিবিতে কি বোঝায়, ডিপিতে কি বোঝায়, এটা টোটালটাই আমি আপনাদেরকে এরকম ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার আউটপুট। সো এখানে আমার এই সুইচটা কিভাবে কাজ করতেছে আমি এটা কানেকশনের মাধ্যমে দেখাই দিছি। সেম এই যে এটা হচ্ছে লাইন ডিপি সুইচের, এই যে লাইন, এই লাইনটা হচ্ছে এটা, আর এই যে হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালটা এই যে দেখাচ্ছি, আর এটা হচ্ছে আর্থিং, এই যে মাঝখানেরটা, এটা হচ্ছে আপনার আর্থিং। এই আর্থিংটা আপনার সার্কিট ব্রেকারে কানেকশন করা থাকবে, আপনি এখানে জাস্ট এইখানে তারটা লাগাই দিবেন এখানে নিয়ে এসে। সো প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই ডিপি সুইচের ডায়াগ্রামটা ফলো করে আপনারা এই কানেকশনটা করতে পারবেন, এবং আমি প্র্যাকটিক্যালি এই কানেকশনটা করে দেখাইতেছি কিভাবে এই কানেকশনটা করবেন। সো এরকম একটা ডিপি সুইচ নেবেন, তারপরে এটা ডিপি সুইচের হচ্ছে গ্র্যান্ড বক্স। ডিপি সুইচ নেওয়ার পর এরকম দুইটা তার থাকবে, সেম দুইটা তার আসার পরে আপনারা ডিপি সুইচটা নেবেন। নেওয়ার পর এটা হচ্ছে ফেজ তার, ফেজ তারটা সবসময় লাল তার নেবেন। এই যে ফেজ তারটা আমি কানেকশন করতেছি, ফেজ তারটা এখানে নিলেন, নেওয়ার পরে আমি ফেজ তারটা লাগিয়ে দিচ্ছি। ও তারটা আগে আমি সুলাই নিছিলাম, আপনারা তারটা ভালো করে সুলাই নেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরকে ত্রিশাল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ইলেকট্রিক্যালের উপরে আরও আমার কিছু ভিডিও আসবে, আশা করি সেই ভিডিওটা আপনারা ফলো করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ফলো করবেন, পরবর্তী ভিডিও আপনার কাছে সাথে সাথে চলে যাবে। এই যে আমি নিউট্রালটা কানেকশন করে দিছি, নিউট্রাল আপনি কালো তার দিতে পারেন, আমি গ্রিন কালার ইউজ করছি। এখানে আপনারা আপনাদের মতো করে তার ইউজ করতে পারেন, দুইটা তার আলাদা হবে। সো দিচ্ছি, এই যে কানেকশনটা প্রিয় বন্ধুরা আমি দিয়ে দিলাম। আর্থিংটা আপনারা এখানে আর্থিং কানেকশন করে দিবেন, তাহলে হচ্ছে আর্থিং কানেকশনটা ওই যে মেইন যে তারটা নিয়ে আসবেন আর্থিং এর, এটা এখানে লাগিয়ে দিবেন। এটা এখানে লাগিয়ে দিলে আপনারা এই কানেকশনটা ডিপি বোর্ডটা এভাবে কানেকশন করে ফেলবেন। সো এটা যদি আপনারা আপনাদের দেয়ালে লাগান যে এরকম থাকবে, এরকম থাকবে, সো আপনারা এখান থেকে আপনারা ফ্রিজের কানেকশন নিতে পারবেন, বা কোনো মোটর চালালে ওইখান থেকে নিতে পারবেন। যদি কোনো বেকম পাম্প চালাতে চান বা জুসার মিক্সার চালাতে চান, অনেক অনেকের বাসা বাড়িতে জুসার মিক্সারের জন্য এইরকম বোর্ড তৈরি করতে হয়। সো এগুলো আপনারা এখান থেকে পাওয়ার নিতে পারবেন আপনাদের লাইনটাই যেভাবে। পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসবে আশা করি আপনারা আমাকে ফলো করবেন এই ইলেকট্রিক্যালের উপরে। পরবর্তীতে যে নেক্সট ভিডিওগুলো আশা করি এগুলো আমি আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।